একদম হয়েছে আর বেশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর হাতে কালি রয়েছে, তো এইমাত্র বাসন মেজে আসলাম, তো রান্নাঘরে তো উনুনে রান্না করি, কালি তো হবেই, ওই জন্য হাতে কালি লেগে আছে। ভাবলাম ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তো চলো, মাসি এসেছে, মাসি আমাকে কি কাজ করে দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর মেয়েরা তো ঘুমিয়েই রয়েছে এখনো। তো মাসি এসছে, আর মাসি সকালবেলায় উঠেই এই যে কাজে লেগে পড়েছে, বারণ করলেও শোনে না। তো এই যে উঠোনটা জল দিয়ে দিচ্ছে। তো আমি চলে এসেছি রান্না করতে, আর রান্না করছি সকালবেলায় কচু দিয়ে আর কচু ডাকা দিয়ে ঘ্যাট করছি। আর ভাতে যে বেশি করে ভাত রান্না করেছি আজ, তো মা বাবাও সকালবেলায় খাবে। তো মাসি আর ও আবার বাজারে গেছে, তো বাজার করতে এই যে মাছ নিয়ে এসেছে, দেখো বাটা পোনা মাছ। রুই মাছ নাকি পছন্দ হয়নি মাসির, তো যাই হোক এই মাছ ভালো লেগেছে নিয়ে এসছে। আর সবজি নিয়ে এসছে কিছু, তোমাদের দেখাচ্ছে, দেখো দুই ব্যাগ ভর্তি করে একদম সবজি নিয়ে এসছে, অনেক রকমের সবজি। আর আমার মনে হয় বেটা ছেলেদের থেকে মেয়ে ছেলেরা বেশি ভালো বাজার করতে পারে, কারণ হচ্ছে দেখো মাসি বাজার করে নিয়ে এসছে একদম পুরো টাটকা সবজি সব। এরপরে চলো কী কী রান্না করলাম এখন তোমাদের দেখায়। তো বেগুন, আলু আর হচ্ছে ডিম দিয়ে করেছি তরকারি, আর ওই যে কচুর ঘ্যাট, এই হচ্ছে সকালের খাবার। বাড়িতে সবজি বেশি ছিল না আজ, তো আজকে দুপুরে রান্না আর রান্নাঘরে করতে যাইনি বাইরে, তো এখানেই করছি। কারণ হচ্ছে আমার কালকে আইসক্রিম আর স্প্রাইট একসাথে খেয়ে আবারও লেগে গেছে ঠান্ডা, তো আজকেও ভালো লাগছে না একটু। তো ভাবলাম আমি গরমের মধ্যে যাবো না, গরম লেগে যাবে, তো ওই যে সকালের রান্নাটা উন্নতি করেছি, এখন এখানে করবো, সবজিগুলো কাটছি এই যে। এখন রান্না হবে পুঁই শাকের তরকারি আর হচ্ছে এই যে ঝিঙের তরকারি, একদম ভালো লাগছে না একটু। তো চলো দেখতে থাকো। এরপর সবজিগুলো আমি কাটতে বসেছি, তো এই যে আলু আর ঝিঙেটা আগে কেটে নিচ্ছি, তো আলু আর ঝিঙের তরকারিটা আগে করব, তারপর পুঁই শাকের তরকারিটা করব। আর পুঁই শাকের তরকারিটা করছি কারণ শাকগুলো একদম তাজা আর টাটকা, তো এই শাককে একটু মাছ দিয়ে তরকারি করলে ভালোই লাগবে খেতে। আমার তো বেশ ভালোই লাগে পুঁই শাকের তরকারি, পুঁই শাক কেন, আমার সব লালা জাতীয় তরকারি বেশ ভালো লাগে খেতে, যেমন ভেন্ডি, কচুর লতি এরকম। তো রান্না আমার কমপ্লিট, আর রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল। ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করেছি, আর তারপরেই দুপুরের খাওয়ার পরেই দেখছি মেঘ মেঘ হয়েছে, ওই যে ও দোকান থেকে এসছে আর এসে আর স্নান করেনি, তো বলছে আমি আজ বৃষ্টি নামবে তারপরে স্নান করব। আর আকাশে ভর্তি হয়ে আছে মেঘ, এখনই নামবে বৃষ্টি, আর ঝড় তো একটু মনে হবেই, হাওয়া তো দেবেই। তো আমরা খেয়েছি, ও খায়নি আজ, ও খায়নি কারণ হচ্ছে অনেক বেলাতে ওর জন্য ভাত পাঠিয়েছিলাম দোকানে, তো ও 12টার দিকে খেয়েছে, ওই জন্য বাড়িতে এসে ঘুমিয়েছিল, খায়নি। তো এই যে মেঘ তো হয়েছে আর বৃষ্টি নামছে বলে ও দেখা যাচ্ছে স্নান করতে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে। অবশ্য বৃষ্টিতে ভিজে স্নান করার মজাই আলাদা, আকাশে পুরো মেঘ ভর্তি, আজ মনে হচ্ছে বৃষ্টি ভালোই হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, বাই।